আজকে প্রায় অনেক দিন পর আম্মু আসলো বাসায়, আর আম্মু বাসায় আসার মানেই হচ্ছে আমার জন্য খাবার দাবার রেডি করে নিয়ে আসবে। আর সামনের কয়েকদিন আমার আর রান্না বান্না লাগবে না। তো আমি একটার পর একটা বক্স ওপেন করতেছি। তো প্রথম বক্সে হচ্ছে রোস্ট রান্না করা ছিল, এরপরের বক্সে হচ্ছে পাটিসাপটা পিঠা। আম্মু নাস্তা থেকে শুরু করে সব কিছুই নিয়ে আসছে। নাস্তার জন্য হচ্ছে খুদের ভাত আর ভর্তা বানিয়ে নিয়ে আসছিল, এটা হচ্ছে শুটকির ভর্তা। টক রান্না করে নিয়ে আসছে বয়েমে করে। টক বয়েমে করে রান্না করে নিয়ে আসলে পড়ে যাওয়ার আর ভয় থাকে না, তো এটা একটা বক্সে করে রান্না করে নিয়ে আসছিল। আর এখানে হচ্ছে হাঁসের মাংস, বিকেলবেলা পিঠা বানাবে, পিঠা হচ্ছে হাঁসের মাংস দিয়ে খাবো। মূলা তরকারি নিয়ে আসছে, আর এইটা হচ্ছে খুদের ভাত, মানে খুদের ভাত ভর্তা নিয়ে আসছিল নাস্তার জন্য। আর দুপুরের জন্য হচ্ছে এই আয়োজন, আর বিকেলের জন্য হচ্ছে পিঠা হবে, পিঠার জন্য চালের গুঁড়িও সাথে করে নিয়ে আসছে। আর এখানে হচ্ছে দুইটা হাঁস একদম রান্না করে নিয়ে আসছে, একটা আমরা আজকে খাবো, আরেকটা হচ্ছে আমি প্যাক করে রেখে দিব। মাছ নিয়ে আসছে, পুঁটি মাছ দিয়ে সবজি নিয়ে আসছে, সবজি রান্না করবে। আর হচ্ছে ট্যাংরা মাছও নিয়ে আসছিল, এটা আমি ফ্রিজে রেখে দিছি। আম্মু আসার সময় আমার জন্য মাছ টাছ কেটে বেছে একদম ফ্রেশ করে রেডি করে নিয়ে আসে, যাতে সামনের কয়েকদিন আমার কোনো ঝামেলা না থাকে। সাথে সবজিও নিয়ে আসে। আমি বললাম তুমি ওগুলো বাজার থেকে আনছো, আমিও তো বাজার থেকেই কিনবো, শুধু শুধু কেন আনছো? তো বলে এইখানে নাকি ফ্রেশ সবজি পাওয়া যায় না, যেটা হচ্ছে আমাদের এরিয়াতে পাওয়া যায়। তো বলতেছে তোদের এরিয়ার টমেটোর কালার কখনো এমন আমি পাই না। তো আমাদের শরীর একরাতে হচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ টমেটোটা পাওয়া যায়। টমেটোর সালাদ খেতে আমরা সবাই খুব পছন্দ করি। আর আমু ধনিয়া পাতাও নিয়ে আসছে। আমু বলতেছে উত্তরার বাজারে নাকি সব হাইব্রিড পাওয়া যায়, এই জন্য দেশি ধনিয়া পাতাটা নিয়ে আসছে। শিম নিয়ে আসছে, এখন শিম রান্না করবে। আর হচ্ছে যেগুলো সব খাবার নিয়ে আসছে এগুলো এখন গরম করা হবে, আর টমেটো দিয়ে টমেটোর ভর্তা বানানো হবে, এই জন্য হচ্ছে টমেটো সেদ্ধ দিয়ে দেওয়া হয়েছে। এই টমেটোর ভর্তাটা খেতে আমাদের কাছে বেশ ভালো লাগে। আর পোলাওটা হচ্ছে এখানে এসে রান্না করছে, যাতে গরম গরম খাওয়া যায়। হাঁসের মাংসটা আম্মু গরম করে ফেলছে, এখন আমি বেড়ে বেড়ে সার্ভ করতেছি। আমি আবার হাঁসের মাংসের খুব একটা ফ্যান না, এটা আমার কাছে শক্ত শক্ত লাগে। তো প্রিয়র বাবা খাবে, প্রিয়র চাচা খাবে। আর এটা হচ্ছে টমেটোর টক, আম্মু যে রেডি করে নিয়ে আসছিল। টমেটোর টক আমরা সবাই খুব বেশি পছন্দ করি। এটা কি মাছ দিয়ে রান্না করছে জানি না, আমি আবার মাছ চিনি না। আর সন্ধ্যার দিকে হচ্ছে আম্মু এখন পিঠা বানাচ্ছে। আম্মু বিকেলবেলায় হচ্ছে পিঠার এই গুলাটা রেডি করে ফেলছিল, প্রায় এক ঘন্টা নাকি ভিজিয়ে রাখতে হয়। আর এখন হচ্ছে ডিম অ্যাড করে দিল, এটা দিয়ে ছিটা পিঠা বানাবে। ছিটা পিঠা বানানোর জন্য হচ্ছে ডিমটা অ্যাড করে দিয়েছে। আর এখন হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিল। আর এই তো ছিটিয়ে ছিটিয়ে হচ্ছে পিঠাটা বানানো হয়। এটা আমরা সকালে নাস্তাতেও খাই, আবার বিকেলেও খাই। এটা আমাদের সবারই কমন নাস্তা আর সবারই খুব পছন্দের। হাঁসের মাংসটা দিয়ে এই পিঠা খেতে অনেক ভালো লাগে। আর আমি হচ্ছে দিক দিয়ে কিছু ফ্রুটস কেটে নিছি, আপেল কেটে নিছি, পেয়ারা কেটে নিছি। আপেল পেয়ারা হচ্ছে একটু লবণ আর মরিচ দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর আপেল কুচি কিন্তু লবণ মরিচ আর ধনিয়া পাতা দিয়ে বানালে অনেক বেশি ভালো লাগে। পিঠা বানানো শেষ, এখন হচ্ছে পিঠা খাওয়ার পালা। এই পিঠাগুলো গরম গরমই খেতে হয়। আর এই ছিটা পিঠা বানাতে কিন্তু সময় লাগে না, একটা পিঠা বানাতে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগে। আর হাঁসের মাংসের যে ঝোলটা ছিল, ঝোলটার উপরে দেখি তেল, আর তেল এটা হচ্ছে হাঁসের তেল, অনেক সময় চর্বিওয়ালা হাঁস থাকে, এটা হচ্ছে চর্বিওয়ালা হাঁস। তো এটার ঝোলটা বেশ মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার দিকে আম্মুকে নিয়ে একটুখানি বের হয়েছি। উত্তরা 11 নম্বর সেক্টরে হায়াবাই সানজানার একটা শোরুম হয়েছে। আমি কিছুদিন আগে এসেছিলাম স্কুলের এক ভাবির সাথে ওনার বোরখা কেনার জন্য। তো ওনাদের কালেকশন এত সুন্দর, আমি ভাবলাম যে আম্মুর জন্য যদি কিছু পছন্দ হয় নিয়ে নেব। তো আম্মুকে এই জন্য সাথে করে নিয়ে আসছি যে আম্মুর কোনো কিছু পছন্দ হয় কিনা। ওনাদের কালেকশন আসলেই অনেক সুন্দর, একদম মাথা নষ্ট করা কালেকশন। আমি তো সেদিন এসে কয়েকটা ট্রায়াল দিয়েও দেখেছি, এগুলো সবই হচ্ছে দুবাই কালেকশন, সবই দুবাই থেকে আনা, খুবই সুন্দর। মানে এক একটার চাইতে এক একটা সুন্দর। সব ধরনের আবায়া আছে, ব্রাইডাল কালেকশন আছে, ক্যাজুয়াল আবায়া আছে, মানে যে যেমনটা পছন্দ করে প্রতিটাই সুন্দর। আম্মুরও কয়েকটাই পছন্দ হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে এগুলার সাইজ। এগুলো ওনারা অল্টার করে দিবেন, কিন্তু আম্মু আর আমি দুজনেই হচ্ছে শর্ট। তো শর্ট যেহেতু এটা অল্টার করে নিচে দিয়ে অনেকটা কেটে ফেলতে হবে। আর আম্মুর যেগুলো পছন্দ হচ্ছিল সবগুলাই হচ্ছে সুন্দর ডিজাইন ছিল, কেটে ফেললে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আসলে পছন্দ সই আর কোনো কিছু নেওয়া গেল না। এত সুন্দর সুন্দর কালেকশন, আম্মুরে বললাম ঠিক আছে আমরা ওয়েট করি, ওনাদের নেক্সট কালেকশন আসলে যদি আমাদের কোনো সাইজে আসে তাহলে নিয়ে নেওয়া যাবে। এগুলো এত সুন্দর, আসলে যেটা দেখি এটাই পছন্দ হয়। ওনাদের পেজটা আমি উপরে ট্যাগ করে দেবো, আপনারা চাইলে অনলাইনেও কেনাকাটা করতে পারেন। আর উত্তরার মধ্যে অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টর, 19 নম্বর রোড, 15 নম্বর হাউস, এই দুই তলায় গেলেই আপনারা এই স্টোরটা পেয়ে যাবেন। তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।